केंद्रीय प्रतिबंधी हवार पर माथाभांगा विधानसभार हिंदुस्तान मोड़े शहीद सम्मान यात्राय उपस्थित केंद्रीय प्रतिमंत्री निशीथ प्रामाणिक। केंद्रीय प्रतिबंधी हवार पर कोचबिहारे माटीते प्रथम पा राखलेन कोचबिहारी सांसद तथा केंद्रीय स्वराष्ट्र दफ्तर प्रतिमंत्री निशीथ प्रामाणिक। शहीद सम्मान यात्रा जोग दीते विभिन्न एलाकाय जाच्छेन निशीथ प्रामाणिक। तार ही अंग हिसेबे बृहस्पतिवार बिकेल नागाद माथाभांगा विधानसभा हिंदुस्तान मोड़े एलेन केंद्रीय स्वराष्ट्र दफ्तर प्रतिमंत्री निशीथ प्रामाणिक। एछाड़ा उपस्थित छिलेन माथाभांगा विधानसभा केंद्र विधायक सुशील बर्मन, शीतलकुचि विधानसभा केंद्र विधायक बरिन चंद्र बर्मन, बीजेपी जिला सभानेत्री तथा विधायक मालती राभा राय सह अन्यान्यरा। ভোট পরবর্তী হিংসায় নিহত পরিবারের সদস্যদের সাথে এদিন দেখা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক ও অন্যান্যরা। এই শহীদ সম্মান যাত্রায় উপস্থিত হয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক কি জানাচ্ছেন শুনবো। এছাড়া আজকে মানে এখানে মানে কি বলবেন এই বিষয়ে? হ্যাঁ দাদা, আজ শহীদ পরিবারদের সাথে দেখা করলেন এবং তাদের উদ্দেশ্যে মানে চেষ্টা হচ্ছে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে, গতকাল থেকেই দেখছি আমরা বাধা দেওয়া হচ্ছে আপনার পিছিয়ে না জল পড়বে না। আমরা গত 17 তারিখ থেকে শহীদ সম্মান যাত্রা শুরু করেছি। যারা বাংলায় গণতন্ত্র প্রতিষ্ঠা করবার জন্য শহীদ হয়েছে প্রত্যেকের বাড়িতে যাচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দল রয়েছে, আপনারা জানেন যে শহীদের বেদিতে শুধু মাল্যদান করেই নিজেদের দায়িত্ব তারা পালন করে। কিন্তু আমরা যারা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যারা মৃত্যুবরণ করেছে, আমরা তাদেরকে যেমন সম্মান জ্ঞাপন করি, সেই সঙ্গে সঙ্গে তাদের পরিবারের সুখে দুঃখে তাদের পাশে থাকাটা আমরা দায়িত্ব এবং কর্তব্য বলে মনে করি। গতকালকেও শহীদ নবেন রায়ের বাড়িতে গিয়েছিলাম, তার পরিবারের সাথে দেখা করেছি, এখানেও দুটো শহীদ পরিবারের সাথে দেখা করলাম এবং শহীদদেরকে সম্মান জানিয়েই আবারও বাংলার যে হারিয়ে যাওয়া গৌরব সেটা পুনরুদ্ধার করার স্বপ্ন আবার আমরা দেখছি এবং লড়াই করার তাগিদ আরও বেশি বেশি করে আমরা পাচ্ছি। আগামী দিনে আমরা নিশ্চয়ই আপনাদের উত্তরবঙ্গ তথা পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের সম্মান আমরা ফিরিয়ে দেওয়ার যে লড়াই নেমেছি সেই লড়াইয়ে আমরা এগিয়ে যাব এবং সেই সঙ্গে সঙ্গে আজকে মহামান্য উচ্চ আদালতের যে ঐতিহাসিক রায়, সেই রায়কে আমরা সম্মান জানাই, স্বাগত জানাই। যে পোস্ট পোল ভায়োলেন্সের পরে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদের বিভিন্ন ক্ষয়ক্ষতি হয়েছে, বহু মানুষ এখানে ঘর ছাড়া রয়েছে, এর পেছনে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যুক্ত ছিল তাদের সঠিক শাস্তি হবে এটা আমাদের বিশ্বাস এবং বাংলার মানুষ এবং সেই সঙ্গে সঙ্গে আমরা মহামান্য উচ্চ আদালতের এই ঐতিহাসিক রায়কে স্বাগত। একটা গোল করতে পারে না, দম নেই, চিংড়ি খাইলে জোশ আইব কেমনে, জোশ আসিল ইলিশে। আচ্ছা আচ্ছা, থাক থাক, হয়েছে, দিন কাটে খেয়ে বসে বালিশে, তোমারও তো বালিশে। তাও দেখি একখানে সব এককারের সমর্থ পাইছি বছরের অর্থ। বয়স যেভাবেই লিখ না কেন, ডাক নতুন করে বাঁচার অর্থ জীবন খুঁজে পাক। আমরা গর্বিত সমস্ত প্রবীণ মানুষের জন্য যারা সফল অর্থোপেডিক চিকিৎসা ও জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারির মাধ্যমে ফিরে পেয়েছেন তাদের স্বাভাবিক জীবন। নেওটিয়া গেটওয়েল হেলথ কেয়ার সেন্টার, সুস্থ জীবনের অর্থ।